ডেকোরেশন শেষ আর এটা ম্যানিস লাগানো আছে আমি লাগিয়েছি কেমন হইছে আমার মশলায় খুব মজা শাহি গরম মশলা আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ পপি আকবর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আর যারা ভালো নেই তাদের জন্য রইল অনেক অনেক দোয়া তো আজকে বিকাল থেকে আমার ব্লগটি আমি শুরু করছি এখানে আমি নিয়েছি পাতলা স্লাইস করে কাটা গরুর মাংস এটাকে এখানকার ভাষায় বলে বিস্তেক্কা বিস্তেক্কা মুরগি অথবা গরু দুটো দিয়েই হয় তো আমি আমার গত একটা ব্লগে বলেছিলাম যে আপনাদের সাথে আমি বিস্তেক্কা শেয়ার করব তো আজকে শেয়ার করছি সেটাই তো আমি এখানে বিস্তেক্কা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর ইতালিয়ানরা যদিও এটা সাদা খায় লবণ আর অলিভ অয়েল তেল দিয়ে একটু ভেজে তারপরে খায় হালকা ভেজে তো আমি আমার নিজস্ব স্বাদে খাবো স্পাইসি করে এই জন্য এটাকে আমি মিক্স করে নিব আর যেহেতু বাইরে যাব আজকে আর করোনা ভাইরাসের জন্য এখন বাইরে বাচ্চাদের খাওয়াতে ভয় পাই এই জন্য বাইরে যাওয়ার আগেই ঘরে কিছু প্রিপারেশন নিয়ে রেখে যাই যে কোনো কিছুর আইটেম তারপরে আমি বাসায় এসে ইনস্ট্যান্টলি করে দিই তো এই জন্য আজকে আগে আমি মাংসটা রেডি করে রেখে যাচ্ছি এসে যেন তাড়াতাড়ি করে দিতে পারি তো এখানে আমি আদা রসুনের পেস্ট লবণ আর শাহি গরম মশলা যেটা আপনাদের সাথে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম সেখান থেকে নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম হচ্ছে টমেটো কেচাপ এটাও আমি নিজেই করে নিয়েছিলাম ঘরে করেছিলাম আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হচ্ছে অলিভ অয়েল তেল সুন্দরভাবে সেট হওয়ার জন্য তো যারা ডায়েট করছেন তারা ডায়েটেও রাখতে পারেন কিটো ডায়েটও এটা খেতে পারেন আমি কিটোর সময় প্রচুর খেয়েছি কিটোতে যেহেতু মশলার ক্ষেত্রে কোনো বাছবিচার নেই তো তেলটা শুধু চেঞ্জ করলেই হয় অলিভ অয়েল অথবা সরিষার তেল যে কোনো কিছু দিয়ে খেতে পারেন তো আমি এখানে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম তো ডায়েটও হয়ে যাবে খাওয়াও হবে তো সমস্ত মশলাটা সুন্দরভাবে মিক্স করে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তো টক দই দিতে পারলে একটু ভালো হতো কিন্তু আমার কাছে এখন টক দই নাই সেজন্য তো আর খাওয়া বন্ধ থাকবে না তো আমি আমার মতো যা মশলা আছে তা দিয়ে করে নিলাম তো একটু লেবুর রস দিয়ে দিলাম তারপরে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব তো বাইরে থেকে আস্তে আস্তে 4-5 ঘন্টা হয়ে যাবে যেহেতু এখন আমি বাইরে এখন যাব না এখন আমি আগে রেডি করে রাখলাম 4টা বাজে এখন হয়তো 9টা সাড়ে 9টার দিকে আমি ভাজবো এটা তো 4-5 ঘন্টায় সুন্দরভাবে একটা মশলাটা মিশে যাবে আর এটাও সেট হয়ে যাবে মাংসটা তাই জন্য আগেই মাখিয়ে রাখলাম তো আমার যে হাজবেন্ড ও পছন্দ করে আসলে একটু যে ইতালিয়ানদের মতো সাদা সাদা খেতে স্পাইসি করে খেতে পছন্দ করে না এখন আমি স্পাইসি খাবো আমার বাচ্চারাও আমার সাথে আছে এখন আমাদের পাল্লা ভারী দেখে ও আমাদের সাথে চলে আসছে এই আর কি এই তো চলে আসলাম বাইরে তো এটা হচ্ছে আমাদের বাসার কাছে একটা শপিং মল অপিম এটার নাম তো এখানে বাচ্চাদের জামা কাপড় বড় মানুষের কাপড়ও আছে তা আজকে মূলত আপসারার স্কুলের ড্রেস নেওয়ার জন্যই আসছি সেপ্টেম্বর স্কুল খুলবে যদিও কিন্তু গত বছরের ড্রেস আছে যেহেতু বাচ্চারা রেগুলারই একটু একটু করে বাড়ে তো ড্রেস দেখা যায় যে একটা এক্সট্রা নিয়ে রাখাই ভালো তো যেহেতু এখন ডিসকাউন্ট আছে তো ভাবলাম যে নিয়ে নিই আর আমরা যে সামারের সিজনটা বাসার কাছেরই যেই পার্ক পার্কে বাচ্চাদের নিয়ে আসি প্রতিদিন সেই পার্কের সাথেই এটা তো আজকে যেহেতু পার্কে আসছি ভাবলাম যে ড্রেসও দেখে যাই পেলে একটা নিয়ে নেব তো সামারের সিজনটা আসলে আমাদের ঘুরে ঘুরে শপিং করা আর পার্কে ঘোরাই হচ্ছে মেন কাজ বিকালের আর এছাড়া আমাদের বিকালে কোনো কাজ থাকে না তো সেরকমই একটা দিন আজকে আপনাদের সাথে যেটা আজকে শেয়ার করছি তো পার্কে রেগুলারই আমি আসি বাচ্চাদের নিয়ে আমার হাজবেন্ড যেদিন না থাকে সেদিনও নিয়ে আসি আমি ওদের নিয়ে আসি কিন্তু শপিং মলে বা কোথাও যেতে হলে ও যেদিন সময় পায় সেদিনই ঢুকি এরকম আর কি তো এই সাইডে সমস্তই বাচ্চাদের জামাকাপড় ডিসকাউন্টও দিয়েছে আর এই সময়টায় ডিসকাউন্ট সামারে এমনিতেও চলে এই তো ড্রেসের কাছে চলে এসেছি
নীল ড্রেসগুলো দেখলে আমার স্কুলের কথা মনে পড়ে। হাই স্কুলে আমাদের নীল ড্রেস ছিল, তো নিয়ে নিয়েছি আপনারা জন্য। এই তো চলে এসেছি পার্কে, যে পার্কে আমাদের সকালের 1 ঘন্টা সময় কাটে, বিকালে 2 ঘন্টা কাটে, 3 ঘন্টা পার্কেই চলে যায় দিনের 24 ঘন্টার। তো এখানে রেগুলার আসা হয়, আপনারা আসলে বাসা থাকতে চায় না বিকাল হলেই। তো এখানে আসলে আমারও ভালো লাগে, বাংলাদেশি দু একটা ভাবি আছে, আসে ওনাদের সাথেও দেখা হয়, একটু কথাবার্তা হয়। আর আমার মেয়ে ছেলে মেয়েরও সময় ভালোই কাটে, বিভিন্ন দেশি, যে বাংলাদেশি, তারপরে মিশরিয়ান, ফিলিপিনি, বিভিন্ন দেশীয় যে বাচ্চারা থাকে, ইতালিয়ান, ওদের সাথে খেলাধুলা করে সময় কাটায়। এই পার্কটা হচ্ছে পাহাড়ের উপরের একটা পার্ক, এই জন্য আসলে যে সবুজ গাছপালা আছে কিন্তু পরিবেশটা তত একটা সুন্দর না, কিন্তু মাটি প্রচুর রোদের তাপ পড়ে, এই জন্য যে ধুলাবালি এগুলো একটু বেশি এই আর কি। তারপরও ভালো লাগে যে সবুজের ছোঁয়া আছে এই জন্য। তো এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসা চলে আসলাম, এখন আমি গ্রিলার বসিয়ে দিয়েছি চুলায়, বাচ্চাদের খাবারটা রেডি করে দিব। তো আজকে ডিনারে আর কিছু খাওয়া হবে না, এটার সাথে আমি আসলে বার্গার বান যেটা ওইটা দিয়েই বার্গার করে দিব। বার্গার বানটা আসলে সুপার মার্কেট থেকে আনা ওটা, আর এটা আমি ঘরে যে বানিয়ে নিলাম মশলা দিয়ে, তো দেখলেনি। তো আমি গ্রিলারে কোনো তেল দিইনি, তেল দিইনি কারণ এটার ভিতরে তো তেল দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিলাম, ওইটাই একটু কাবাবের মতো করে সেঁকে নিব। আর এটা সিদ্ধ হওয়ারও তেমন কিছুই নাই, পাতলা যেহেতু কাটা, একদম তেসরা টাইপের কাটা এটা, এই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু 4-5 ঘন্টা ম্যারিনেট করা ছিল, তো মশলাটা ভিতরে এমনিতেই ঢুকে গিয়েছে, লেবুর রস সব কিছু মিলিয়ে। তোর বাবা ভেজে দিচ্ছে, তো এটা দিয়ে আসলে যে কি বলে শিক কাবাব ওইটাও খুব ভালো হয়, ওটাও যেহেতু পাতলা স্লাইস করে কাটা, শিক কাবাবটাও অনেক সুন্দর হয়। তো আপনারা আমাদের হেল্প করছে, এই সব সময়ই এই ধরনের খাবারে আপনারা থাকে আমাদের কাছাকাছি, যদিও আমার ছেলে তেমন একটা আসতে চায় না, তা আপনারা থাকবেই কন্টিনিউয়াসলি সব কিছুর মাঝে এসে আসে। আর দিও না টমেটো, এই তো বার্গার রেডি হয়ে যাচ্ছে, উল্টে পাল্টে মাংসগুলো ভেজে নেওয়া হচ্ছে, তারা বাবিটি মিলে সব রেডি করছে। তো মেয়োনিজ আর বার্গার বানটা আমি সুপার মার্কেট থেকে নিয়েছিলাম। তো ফাস্টফুড আইটেমের মধ্যে আমার বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দ বার্গার, আর বিস্টেকটা ওরা অনেক পছন্দ করে, এই জন্য বার্গারের সাথে আর আলাদা শেপের কোনো যে চিকেন টিকিয়া বা কিছু করলাম না, এটা দিয়ে দিয়ে দিয়েছি, বা বিপের ওটিকা করে নেওয়া যায় কিমা দিয়ে, তো ওইভাবে আর আমি করলাম না, এটা দিয়ে খেয়ে নিয়েছে।
এই তো প্রায় মোটামুটি প্রিপারেশন সব হয়ে গিয়েছে। টিস্যু দিয়ে নাও অপসরা, টিস্যু দিয়ে। কেমন হয়েছে আমার মশলায়? শাহী গরম মশলা। কত মজা, খুব মজা। তাই ঘরেই ভালো। আজকে এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। কিপ ওয়াচিং এপি ব্লগস। আল্লাহ হাফেজ।